আর্জেন্টিনার রোজারিও বিশ্বব্যাপী সমাদৃত ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মস্থান বলে 36 বছর পর আলবি সেলেস্তেদের বিশ্বকাপ উপহার দেয়া লিওনেল মেসিকেই কিনা হুমকি দেয়া হয়েছে মাতৃভূমিতে। এলেমটেনের স্ত্রী আন্তোলেন্না রুকুজ্জুর পারিবারিক মালিকানাধীন সুপারমার্কেটে হামলা করেছে সন্ত্রাসীরা। সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি মোটর বাইকে এসে দুই বন্দুকধারী এলোপাথারি গুলি ছুড়ে রোজারিওর সুপারমার্কেট লক্ষ্য করে। স্থানীয় সময় গভীর রাতে হামলা করা হয়েছে বলে কেউ আহত হয়নি। ওই সময় সুপারমার্কেটটি বন্ধ ছিল, তবে মার্কেটের স্টিলের শাটারে গুলির চিহ্ন স্পষ্ট রয়েছে। সুপারমার্কেটটি রুকুজ্জুর একজন কাজিন পরিচালনা করেন। হামলায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও ভয়ের ব্যাপার হল লিওনেল মেসিকে উদ্দেশ্য করে একটি খুদে বার্তা দিয়ে গেছে সন্ত্রাসীরা। হাতে লেখা খুদে বার্তায় বলা হয়েছে, মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। রোজারিওর মেয়র জফকিন একজন মাদক ব্যবসায়ী, সে তোমাকে রক্ষা করতে পারবে না। মার্কেটে 14টি গুলি করা হয়েছে। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে। সাধারণ জনগণের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। খেলার ফাঁকে সময় পেলে রোজারিওতে বেড়াতে যেতেন লিওনেল মেসি, পরিবারের সাথে সময় কাটাতেন সেখানে। তবে এমন ঘটনার পর মেসি তার পরিবারকে নিয়ে রোজারিওতে যাবেন কিনা সন্দেহ আছে। তবে ধারণা করা হচ্ছে একটি সন্ত্রাসী গ্রুপ মেসির কাছ থেকে অর্থ আদায় করতে এমন হুমকি দিয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।